সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চান্দিনা গরু বাজারে। দর্শক বন্ধুরা, হাতে প্রচুর গরু, ক্রেতা বিক্রেতা, হাট বেশ জমজমাট। ঈদের আর চার পাঁচ দিন বাকি, সবাই গরু ক্রয় করতে হাটে চলে এসেছে। আপনাদেরকেও আমি গরুর দরদাম জানানোর জন্য প্রস্তুত আছি এবং কি চেষ্টা করি হাটের বাস্তবমুখী কিছু চিত্র তুলে ধরার জন্য। তো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে বাস্তবমুখী হাটের চিত্র দেখানোর চেষ্টা করি। এখানে একটি বেশ বড় একটি গরু দেখা যাচ্ছে আপনাদেরকে, এটার ওজন এবং দাম জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? খুব ভালো। আচ্ছা ভাই, গরু কটা নিয়ে আসছেন? গরু ভাই আমি একটা আসছি, বাড়িতে আরো আছে, ওই পরান করছি। আপনার বাসা কোথায়? আমার বাসা এই গরু বাজারের পাশে, এক কিলো দূরে। এক কিলো দূরে না? তো বেশ বড় একটি গরু দেখা যাচ্ছে ভাই, এটা কি ব্যবসা করেন নাকি পালন করছেন? না না, আমি নিজে পালন করছি। মাশাআল্লাহ, চান্দিনাতে তো অনেকেই দেখি বড় বড় গরু লালন পালন করে। ভাই ওজনটা কত হবে? ওজনটা 18 মন আছে। 18 মন আছে? আচ্ছা ভাই, এটা কি জাতের গরু ভাই? আচ্ছা, গরুটা মাথাটা একটু দেখান তো, দর্শকরা দেখলেই বুঝবে শাইওয়াল না? আচ্ছা ভাই, দাঁত কয়টা? দুই দাঁত মাত্র। আচ্ছা, এটা কত বছর হয়েছে ভাই? দুই বছর না? দুই বছর হয়েছে না ভাই? আচ্ছা ভাই, এটা কি খাবার দাবার দিয়ে এত বড় করলেন ভাই? আচ্ছা, মানে দেশি আছে প্রাকৃতিক খাবার গুলা? আচ্ছা, একবার দেশি। আমি আমার পয়সা একটা টাকা পয়সা নাই বাজারে খাবার খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে মধ্যবিত্ত? আচ্ছা, বুঝতে পারতেছি ভাই। মাশাআল্লাহ, গরু তো বেশ সুন্দর ভাই। দাম কত চাইতেছেন? দাম এখন এটার দাম 7 লাখ টাকা চাইছে। 7 লাখ? জি ভাই। দাম যে দাম চাইছেন, বেচা দামটা কত ভাই? বেচা দামটা আপনার 4.5 আর কি। 4.5 নাকি? জি 5। আচ্ছা ভাই, ওজনটা ভাই কত বললেন? 18 মন। ওটা কি স্কেলে মাপছেন না ফিতা দিয়ে মাপছেন ভাই? না না, ফিতা দিয়ে। ফিতা না? দর্শক বন্ধুরা, খামারি দাবি করতেছে যে 18 মন। কত মন হবে আপনাদের অবশ্যই আইডিয়া আছে, যারা নেবেন দেখে শুনে ভাইয়ের সাথে দেখে শুনে ক্রয় করতে পারবেন। ভাই হাটে কি আজকে দামাদামি হয়েছে? আজকে জি আছে। কত বলছে কাস্টমার? আনার পর পর 3.5 লাখ 3 লাখ টাকা বলছে। 3.5 লাখ বলে দিছে অলরেডি? মানে আপনি বিক্রি করেন নি, কত হলে বিক্রি করবেন? আমার একটা আশা আল্লাহর কাছে 4 লাখ কি 5 লাখ মিলে আমি বিক্রি করবো। 4 লাখ 5 লাখ হলে বিক্রি করবেন? আচ্ছা, তো বাংলাদেশে তো অনেকে বড় বড় গরু লালন পালন করে, তাদের তো বিক্রি করতে সমস্যা হয় দাম বেশি চাওয়ার কারণে। তো আপনি সেই ক্ষেত্রে কি মনে করতেছেন? আপনারা কি দাম বেশি চাইছেন না মোটামুটি ঠিক আছে? বেশি চাইছি না, তার মধ্যে যদি গ্রাহকের সাথে মিল করে আমি চলতে হইব। আচ্ছা, তার মধ্যে না চাইছি, চাওয়ার জন্য ঠকদম করে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি চাইছেন যারা নিবে দেখে শুনে তো দামাদামি করবে, দামাদামি করবে? আচ্ছা ভাই, কোন ভাইয়ের যদি গরুটি পছন্দ হয়, তারা যদি নিতে চায় কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? নাম্বার দিয়ে দেন, আমার নাম্বার আছে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন। 01846946775। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহ আলম সরকার। শাহ আলম ভাই, দর্শক বন্ধুরা, শাহ আলম ভাইয়ের একটি গরু আপনাদেরকে চান্দিনা হাট থেকে দেখানোর চেষ্টা করলাম। 18 মন দাবি করলেন, আপনারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন। আমরা আছি চান্দিনা হাটে, আর আজকে আসলো হাটে গরুটি দেখতে পারবেন, আর ওনার বাড়ি হাটের পাশেই। ভাই যে দাম বলছেন, এই দাম থেকে কিছু কথা বলার সুযোগ আছে আসলে? কেউ অবশ্যই আছে। আছে না? জি। আচ্ছা, তো আজকে হাটে বেচা কিনা কেমন হবে আপনি আসলে মনে করেন? হাটে তো প্রচুর গরু, আশা করি এই বাজারে আমাদের খুব গরু বিক্রি করা হয়। আল্লাহ পাক আশা কি রাখছে এটা আজকে তো আর বলতে পারি না, মানে ভাগ্য থাকা লাগে নাকি? জি জি, ভাগ্য থাকা লাগবে। আচ্ছা ভাই, ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এবং আপনার গরুটা বিক্রি হোক দোয়া করি। আচ্ছা ইনশাল্লাহ, আমার থেকে সবার জন্য দোয়া করি। ইনশাল্লাহ ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।